পবিত্র কাবা ঘর নির্মাণের 40 বছর পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম জেরুজালেমে মসজিদুল আকসা নির্মাণ করেন। পরবর্তীতে হযরত দাউদ আলাইহিস সালামের নির্দেশে হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদটি পুনর্নির্মাণ করেন। পূর্বে এর নাম ছিল বাইতুল মাকদিস। পরবর্তীতে কুরআন শরীফে এর নামকরণ করা হয় আল মসজিদুল আকসা। পবিত্রতার দিক থেকে মক্কা ও মদিনার পরেই মসজিদুল আকসার স্থান। কাবা শরীফের পূর্বে এই মসজিদটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। আল কুরআনে উল্লিখিত পবিত্র স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী এবং মসজিদে আকসার উদ্দেশ্যে সফরকে বিশেষভাবে উৎসাহিত করেছেন। হাদিস মতে হিজরতের এক বছর আগে 27 রজব মিরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বাইতুল আকসায় উপনীত হন। এরপর বোরাককে বাইরে বেঁধে মহানবী মসজিদে আকসায় প্রবেশ করেন এবং সেখানে 2 রাকাত নামাজ আদায় করেন। মসজিদুল আকসা কোনো একক মসজিদ নয়। মসজিদে কিবলি, মসজিদে মারওয়ানি, মসজিদুল করিম, মসজিদুল বোরাক এবং তুব্বাতুর সাকাম এই 5টি ভিন্ন ভিন্ন মসজিদের সমন্বয়ে মসজিদুল আকসা গঠিত। 27 একর ভূমির উপর অবস্থিত এই মসজিদে একসাথে 5000 মানুষ নামাজ আদায় করতে পারে। এই মসজিদের অজু করার ঝর্ণাটি আলকাস বা পেয়ালা নামে পরিচিত। ইসলামী বর্ণনা মতে 140 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 4 দেয়াল ঘেরা পুরো অঞ্চলটি মসজিদুল আকসা হিসেবে বিবেচিত। এর মধ্যে মসজিদে গম্বুজে সাখারা, মূল আকসা মসজিদ, মসজিদে নিসা ও মাদ্রাসা সহ প্রকাণ্ড ময়দান রয়েছে। এর ঠিক মাঝখানে রয়েছে গোলাকৃতির ডোম অফ দ্য রক বা গম্বুজে সাখারা। সাখারা অর্থ পাথর। এটি বিশ্বের বুকে থাকা 3টি বরকতময় পাথরের মধ্যে একটি। অপর 2টি বরকতময় পাথর হল পবিত্র মক্কার হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম। এই পাথরের সৌজন্যে উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান গম্বুজে সাখারা নির্মাণ করেন, যার ঠিক মধ্যখানে রয়েছে বরকতময় পাথরটি। এই পাথরের রয়েছে তাৎপর্যময় ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে এই পাথরের উপরই তার প্রিয় পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন। হাদিসের বর্ণনা থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথরের উপর বসেছিলেন। মসজিদুল আকসার নিয়ন্ত্রণ একাধিকবার হাত বদলের সময়ে মসজিদের ব্যাপক পরিবর্তন ঘটে। 1969 সালে ইসরায়েলের সহায়তায় একজন উগ্র ইহুদি আল আকসা মসজিদের একাংশে আগুন ধরিয়ে দেয়। এরপর থেকে আমেরিকা ও ইসরায়েলের প্রকাশ্য ও গোপন মদদে মুসলমানদের প্রথম এবং পবিত্র এই কিবলার উপর নানা সময়ে আক্রমণ অব্যাহত থাকে। 746 সালে একটি ভূমিকম্পে মসজিদুল আকসা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। 754 সালে খলিফা আল মনসুর পুনরায় মসজিদটি নির্মাণ করেন। 780 সালে এটি আবারও সংস্কার করা হয়। দুর্ভাগ্যজনকভাবে 1033 সালে মসজিদটি আরেকটি ভূমিকম্পে আবারও ধ্বংস হয়ে যায়। 2 বছর পর খলিফা আলী আজ জাহির আবারও সেই একই জায়গায় মসজিদটি পুনর্নির্মাণ করেন। বর্তমান মসজিদুল আকসা খলিফা আলীর বানানো জায়গার উপরই দাঁড়িয়ে রয়েছে। এছাড়া বিভিন্ন ধাপে সংস্কার কাজের সময় মসজিদের মিম্বার ও মিনার সহ বেশ কিছু অংশ সংযোজন করা হয়। ৬৩৮ সালে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের সময়ে জেরুজালেম মুসলমানদের অধিকারে আসে। এর 461 বছর পর এই পবিত্র জায়গা নিয়ে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে এই জায়গাটি তাদের পবিত্র স্থান, টেম্পল মাউন্ট। এই দ্বন্দ্বের জেরে শুরু হয় এক ঐতিহাসিক যুদ্ধ, যা আজও পর্যন্ত চলমান রয়েছে। 1096 সালে খ্রিস্টান ক্রুসেডাররা সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চল দখল করে নেয়। এ সময় মসজিদুল আকসাকে তারা একটি গির্জায় পরিণত করে। তারপর শুরু হয় বিখ্যাত ক্রুসেড যুদ্ধ। 88 বছর খ্রিস্টানদের দখলে থাকার পর 1187 সালে মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবি পুনরায় জেরুজালেম শহরকে মুসলমানদের অধিকারে নিয়ে আসেন। ক্রুসেডাররা পরাজিত হলেও তারা পুরো ফিলিস্তিন অঞ্চল চিরদিনের জন্য দখল করে নেয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করে। ইহুদিরা তৎকালীন উসমানীয় শাসক আব্দুল হামিদের কাছে ফিলিস্তিনের জমি কেনার অনুমতি চায় এবং বিনিময়ে উসমানীয়দের সমস্ত বিদেশি ঋণ পরিশোধ করে দেওয়ার অঙ্গীকার করে। সুলতান এই ষড়যন্ত্রমূলক প্রস্তাব না মানলেও ইহুদিরা গোপনে জমি দখল করতে থাকে। 1917 সালে ইংরেজরা ফিলিস্তিনে প্রবেশ করে 1920 সালের মধ্যে সেখানে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে।
এ সময় তারা স্যার স্যামুয়েল হাবার্ট নামে একজন ইহুদিকে সেখানে কমিশনার হিসেবে নিযুক্ত করে এবং বহিরাগত ইহুদিদের জন্য ফিলিস্তিন উন্মুক্ত করে দেয়া হয়। বিংশ শতকে এই মসজিদটি ঘিরে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে। 1951 সালের 20 জুলাই জর্ডানের রাজা প্রথম আবদুল্লাহকে এই মসজিদুল আকসায় জুম্মার নামাজ আদায় করার সময় গুলি করে হত্যা করা হয়। এই 80 দশকেই দুই ইহুদি মসজিদুল আকসার দুটি মসজিদ উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে ব্যর্থ হয়। ফিলিস্তিনে ইহুদিদের পুনর্বাসনে বহু অর্থ সহায়তা প্রদান করে সাম্রাজ্যবাদী আমেরিকা। অল্প কিছুদিনের মধ্যে ইহুদিরা ফিলিস্তিনে স্থায়ীভাবে বসবাস শুরু করে। 1948 সালের 15ই মে বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে জায়নবাদী অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই রাষ্ট্র প্রতিষ্ঠা লাভের সাথে সাথে ইহুদিরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুসলমানদের উপর অত্যাচার শুরু করে। বিপুল সংখ্যক মুসলমান এসময় ফিলিস্তিন ত্যাগ করে এবং জেরুজালেমে আবারও ইহুদি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। 1967 সালে 6 দিনের যুদ্ধ নামে খ্যাত আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের বিপক্ষে মিশর, জর্ডান ও সিরিয়া লড়াই করে। মুসলমানরা এই যুদ্ধে পরাজিত হয়ে মসজিদুল আকসার নিয়ন্ত্রণ উদ্ধারে ব্যর্থ হয়। এরপর থেকে মুসলমানদের উপর শুরু হয় অমানবিক নির্যাতন। তখন থেকে ফিলিস্তিনের নির্যাতিত জনগণ আজও তাদের আবাসভূমি এবং মসজিদুল আকসা উদ্ধারের জন্য রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে যাচ্ছে। 2016 সালের 13ই অক্টোবর জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কো ভোট গ্রহণের মাধ্যমে ঘোষণা করে মসজিদুল আকসা কেবলই মুসলমানদের অধিকারে থাকবে এবং এখানে ইসরায়েলের কোনো হস্তক্ষেপ বৈধ নয়। কিন্তু এখনও পর্যন্ত এই প্রস্তাব বাস্তবায়ন হয়নি, বরং ইসরায়েল ফিলিস্তিনিদের উপর সহিংসতা আরও বাড়িয়ে দিয়েছে।